আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আগামী 17 নভেম্বর বাংলাদেশ বার কাউন্সিল এর এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে যারাই পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদেরকে যারা আমরা শুভেচ্ছা অভিনন্দন এখন কিভাবে আপনারা বিষয়গুলো পড়বেন এতদিন তো আমরা বিভিন্ন ভাবে পড়ে এসেছি বেসিক লেভেল থেকে নানা প্রকার ভাবে তো মনে রাখবেন এখন আর আপনারা নতুন করে কোনো কিছু বুঝার বা কোনো কিছু শেখার কিন্তু সুযোগ নাই এখন দায়িত্ব হচ্ছে আপনারা টু দা পয়েন্ট আপনি পড়বেন আজকে আমরা আলোচনা যেটা করব সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনটা এরপরে আরো ছয়টা ভিডিওতে বাকি ছয়টা সাবজেক্ট আমরা রিভিশনাল এবং গুরুত্বপূর্ণ সেকশন গুলো শুধু বলে দিব যেগুলো আপনি বারবার পড়বেন ভিতর থেকে পড়বেন এটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ আর একটা বেসিক জিনিস মনে রাখবেন সাতটা আইনেরই আইনের নাম আইনটা কবে পাস হইল কবে থেকে আইনটা কার্যকর হইল কত নাম্বার আইন আইনটার প্রকৃতি এটা আপনারা জেনে নেবেন এটা প্রতিটা ভিডিওতে বলার অপেক্ষা রাখে না তো সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং স্পেসিফিক রিলিফ ট্যাক্ট যদি আমরা বলি এই যে আইনটা আছে এই আইনের মধ্যে আপনার জন্য পাঁচ নাম্বার সেকশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এইটাকে আপনাকে লাল কালিতে রাখতে হবে এটা থেকে বিভিন্ন ভাবে আপনার প্রশ্ন আসতে পারে যে কত প্রকার প্রতিকার আছে প্রতিকার গুলা কি কি সেখানে পাঁচ প্রকারের প্রতিকার দেওয়া আছে তো আপনার দায়িত্ব হচ্ছে ওই পাঁচ প্রকারের প্রতিকারটাকে আপনি কি করবেন মুখস্থ করবেন বারবার লিখে লিখে মুখস্থ করবেন তাইলে সুনির্দিষ্ট প্রতিকার যে পাঁচ ভাবে দেওয়া যায় সম্পত্তি দখল অর্পণের মাধ্যমে এই যে দখল অর্পণ এবং দখল গ্রহণ করে সেটা করা কাকে বলে এটা একটু বুঝার চেষ্টা করবেন ওই যে আমরা আট ধারা এবং নয় ধারায় মামলা করব তাহলে সেইখানে আমাদের যেই পাঁচ প্রকারের প্রতিকারের কথা বলা আছে যে কোনো প্রকার সম্পত্তির দখল গ্রহণ এবং যিনি প্রকৃত দাবিদার তাকে হস্তান্তর করা যে কাজটা আপনি করতে বাধ্য যদি না করেন বাধ্য করাবে যে কাজটা থেকে থাকতে থাকতে বাধ্য বাধ্য যদি বিরত বিরত না থাকেন করাবে এটা ছাড়া আপনার যদি কোনো অধিকার থাকে সেটাকে ডিক্লার করবে আর রিসিভার নিয়োগ করবে তাই পাঁচ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ একটাই আপনার জন্য যথেষ্ট আট নাম্বার এবং নয় নাম্বার এই দুইটা থেকে কোনো না কোনো ভাবে প্রশ্ন আসে আট নাম্বারে তো তেমন কিছুই নেই শুধু ওই তামাদি আইনের সাথে একটু মিলিয়ে পড়বেন যেখানে আমাদেরকে বারো বছরের মধ্যে আমরা মামলাটা দায়ের করতে হবে একশো এবং একশো বেয়াল্লিশ এর আর নয় নাম্বারটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে যেখানে আপনার মালিকানা দেখার বিষয় না শুধু দখল দেখার বিষয় আপনার অনুমতি ছাড়া আপনার ইচ্ছার বিরুদ্ধে বেআইনি ভাবে যদি কেউ আপনাকে বেদখল করে আপনি ছয় মাসের মধ্যে মামলা করতে পারেন সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না এই জিনিসটা এখান থেকে একটু মনে রাখতে হবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না রিভিউ করা যাবে না এটা মনে রাখবেন তাহলে করা যাবে কি ডিভিশন এই শব্দটা একটু মনে রাখার চেষ্টা করবেন তাহলে আট আর নয় খুবই গুরুত্বপূর্ণ দশ নাম্বারটা আপনার পড়ার কোনো কাজ নাই এগারো নাম্বারটা আপনি পড়বেন তবে এগারো নাম্বারের হেডিংটা এখানে অন্যভাবে দেওয়া আছে যে এখানে আপনি চাইলে হেডিংটা একটু মনে রাখতে পারেন যে লাইবিলিটি অর্থাৎ যে ব্যক্তি দখলে কোনো কিছু আছে যিনি মালিক না তার দায়িত্বটা কি প্রকৃত অর্থে এগারো ধারা বলে যে আসলে কোনো যদি আপনার সেটা মুভেবল প্রপার্টি হয় আপনি এগারো ধারা মামলা করে ওই জিনিসটাই ফেরত পাবেন তো এখানে আমাদের চারটা গ্রাউন্ড দেওয়া আছে ওই চারটা গ্রাউন্ড আপনি একটু মুখস্থ করবেন যখন যার কাছে জিনিসটা আছে সে যখন আপনার এজেন্ট বা ট্রাস্টি হবে যদি কোনো ক্ষতিপূরণ নির্ধারণ করা সম্ভব না হয় যদি ক্ষতিপূরণের মানদণ্ড না থাকে যদি সেটা অবৈধভাবে হস্তান্তরিত হয় তো এরকম এগারো নম্বরে চারটা গ্রাউন্ড আছে ওইটা মুখস্থ রাখবেন যথেষ্ট এখন বারো থেকে তিরিশ চুক্তি প্রবল অনেক লম্বা চড়া আলোচনা করে তবে বারো নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এইখানে বারো নাম্বার বলে যে কোন চুক্তিগুলো প্রবল করা যাবে এখানে চারটা কারণ বলা আছে ওই চারটা একটু ভালো করে মুখস্থ করবেন তেরো থেকে সতেরো আপনার কোনো দরকার নাই আপনি বাদ দিয়ে দিতে পারেন এটা আপনার না পড়লেও চলবে তাইলে বারোটাই গুরুত্বপূর্ণ আঠারো নাম্বারটা আপনাকে পড়তে হবে এখানে ত্রুটিপূর্ণ যে যদি কোনো সম্পত্তির মালিকানা থাকে সেক্ষেত্রে যিনি ক্রেতা তার কি অধিকার চুক্তি প্রবলের ক্ষেত্রে এই বিষয়ে সেখানে চারটা আলোচনা আছে এই চারটা আলোচনা আপনাকে ভালো করে করতে হবে উনিশ নাম্বারটাও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আদালত কি করতে পারে ক্ষতিপূরণ চুক্তি প্রবলের পরিবর্তে ক্ষতিপূরণ অথবা চুক্তি প্রবলের সাথে ক্ষতিপূরণ দুই প্রকার ভাবে ক্ষতিপূরণটা দিতে পারে আর বিশ নাম্বারটাও আপনাকে পড়তে হবে যে চুক্তিতে যদি ক্ষতিপূরণের কথা উল্লেখ থাকে এর মানে এই না যে চুক্তি প্রবলের মামলা করা যাবে না আমরা এবং মধ্যে যে কোন প্রবল করা যাবে না। অনেকগুলার কথা বলা আছে আপনার যদি সবগুলা মনে থাকার কথা না তারপরে যতটুকু পারেন মনে রাখবেন প্রতিটা সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস এখান থেকে মনে রাখবেন যে কোন চুক্তিটা প্রবল করা যাবে না একুশের এটা খুবই গুরুত্বপূর্ণ বায়না চুক্তি আনরেজিস্টার্ড হইলে মামলা করা যাবে না চুক্তি প্রবলের পাশাপাশি যদি সেই ক্ষেত্রে বাকি টাকা যদি আদালতে জমা করা না হয় তবু মামলা করা যাবে না বাইশ নাম্বারটা আদালতের ক্ষমতা ডিসক্রিপশনারি ক্ষমতার ক্ষেত্রে সেখানে তিনটা জিনিস আছে সেই তিনটা জিনিস একটু পড়ার চেষ্টা করবেন যে দুই ক্ষেত্রে আদালত সবকিছু ঠিক থাকার পরেও কি করবে আপনাকে প্রতিকার দিবে না আর এক ক্ষেত্রে আদালত প্রতিকারটা দিবে আর তেইশের ক্ষেত্রেও আপনি ভিতরে সবগুলো পড়তে পারবেন না কোন দরকার নাই জিনিসটা দেওয়া আছে বলতেছে যে আসলে কে স্পেসিফিক পারফরমেন্স এর জন্য প্রতিকারটা পাইতে পারে মানে কার জন্য যুক্তিটা প্রবল করা যাবে তো সেখানে কিছু ব্যক্তির কথা উল্লেখ আছে প্রতিটা আপনার মনে রাখার দরকার নাই শুধু কয়টা ক্ষেত্র আছে এটা মনে রাখবেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটা একই সাথে যে কোন কোন ক্ষেত্রে চুক্তিটা প্রবল করা যাবে না কাদের কাদের জন্য যাবে না তো চব্বিশে শুধু হেডিংটা মনে রাখবেন যে পার্সোনাল বার অফ রিলিফ ব্যক্তিগত বাধা সেই ক্ষেত্রে আমাদের কয়টা কারণ আছে চারটা কারণ আছে পঁচিশে আমাদের তিনটা কারণ আছে সেটা আমাদের একটু দেখতে হবে যে কখন আমরা চুক্তি প্রবলের মামলা করে প্রতিকার পাবো না ছাব্বিশে বলতেছে কখন আমাদের পরিবর্তন শিকার না করলে আমরা প্রবল করতে পারবো না তাইলে পঁচিশ ছাব্বিশ সাতাইশে আমরা হেডিংটা আর কয়টা ক্ষেত্র আছে এটা একটু মনে রাখবো সাতাইশ এবং সাতাইশের এ দুইটা আমরা একটু মনে রাখতে পারি শুধু হেডিংটা মনে রাখবেন যে সাতাইশে হচ্ছে কার বিরুদ্ধে আমরা প্রবল করতে পারবো আর সাতাইশের এ স্পেশাল কিছু লিস্ট চুক্তির কথা বলে যে এটা রেজিস্টার হওয়ার দরকার ছিল কিন্তু রেজিস্টার করে নাই সেই একটু প্রতিকার আঠাইশটা হচ্ছে আঠাইশটার ক্ষেত্রে আমরা তিনটা কারণ আছে এটা একটু মনে যে কাদের বিরুদ্ধে করা যাবে না উনত্রিশটা যে আসলে চুক্তি প্রবলের মামলার সাথে আপনি যদি ক্ষতিপূরণ দাবি করার করবেন চুক্তি প্রবলের মামলা খারিজ হয়ে গেলে ওই চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণের জন্য পৃথক কোনো মামলা করা যাবে না তাহলে উনত্রিশটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর দলিল সংশোধন রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমাদের একত্রিশটাই একটাই শুধু গুরুত্বপূর্ণ এটাকে ভালো করে পড়তে হবে আপনার যে মিচুয়াল মিস্টেক অথবা যদি সেখানে প্রতারণা থাকে আর যদি তৃতীয় পক্ষ সরল বিশ্বাসে মূল্যের বিনিময়ে কোনো অধিকার যদি অর্জন করে তবুও তাইলে আর চুক্তিটা দলিলটা সংশোধন হবে না একতিরিশটাই গুরুত্বপূর্ণ বাকিগুলো আপনি বাদ দিতে পারেন পঁয়ত্রিশটা শুধু তিনটা কারণ আছে যে কখন চুক্তিটা কি করা যায় একটা চুক্তিকে বা বাতিল করা যায় আপনাকে পড়তে হবে যখন হবে হবে যখন যখন টার্মিনেবল চুক্তিটা প্রাইমা প্রাইমাফিসি দেখে তো মনে হবে বৈধ কিন্তু প্রয়োগে অবৈধ যখন আদালতের আদেশের পরেও কি করবে না পক্ষ সেখানে টাকা পয়সা জমা করবে না তখন আদালত চুক্তিটা রদ করে দিবে তাইলে আমাদের জন্য পঁয়ত্রিশটাই গুরুত্বপূর্ণ এরপরে ক্যান্সেলেশনের ক্ষেত্রে আমরা এবং একটা হচ্ছে যে কোন কয়টা ক্ষেত্রে আদালত কি করবে একটা দলিল বাতিল করতে পারে যেগুলো বয়েড বা বাতিল দলিল এবং বয়েড এবল দলিল সেগুলো আদালত বাতিল করবে আর চল্লিশে হচ্ছে আংশিক দলিল বাতিল দুটা মনে রাখলেই চলবে বিয়াল্লিশ এবং তেতাল্লিশ দুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিয়াল্লিশে এটা মনে রাখবেন যে ডিক্লারেশন বা ডিক্লারেটরি ডিক্রি পাওয়া যায় যদি কোনো প্রকার আপনার ক্যারেক্টার আইনগত চরিত্র অস্বীকার করে সম্পত্তির অধিকার যদি অস্বীকার করে সম্পত্তি আপনার দখলে থাকতে হবে শুধু ঘোষণা দিয়ে সম্পত্তি দখল লাভ করা যায় না আর ইফেক্ট অফ ডিক্লারেশনে মনে রাখবেন শুধু যার বিরুদ্ধে মামলা করবেন উনি আর উনার মাধ্যমে যারা আসবে এদের জন্যই প্রযোজ্য রিসিভার সংক্রান্ত এখানে কোনো নিয়ম কানুন নাই এটা সিপিসির আমাদের ওয়ার্ডার ফোরটিতে আলোচনা করা আছে তবে জাস্ট এতটুকু মনে রাখবেন রিসিভার নিয়োগ করাটা হচ্ছে বিবেচনামূলক ক্ষমতা এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদের প্রিভেন্টিভ রিলিফ এর ক্ষেত্রে যে জিনিসটা বলতেছে বান্ন এই বান্ন এবং তিপ্পান্ন আমাদেরকে ডেফিনেশন দেয় যে প্রিভেন্টিভ রিলিফ আসলে জিনিসটা কি আর আমাদের চুয়ান্নটা থেকে নিয়ে সাতান্ন খুবই গুরুত্বপূর্ণ চুয়ান্নতে আমাদের পাঁচটা কারণ আছে যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আর পঞ্চান্ন তে আমাদের ম্যান্ডেটরি ইনজেকশন কাকে বলে সাতান্ন তে এগারোটা কারণ আছে এগুলো আপনাকে একটু মুখস্থ করতে হবে আর সাতান্ন যেটা বলে যে আদালত যদি হা সূচক কাজ করাইতে না পারে তাইলে আপনাকে না সূচ কাজ করাইতে বাধ্য করতে পারবে তো আশা করি আপনারা যদি এই কয়টাও যদি একটু ভালো করে পড়েন আপনি কিন্তু মোটামুটি দশের মধ্যে সাত মার্ক অবশ্যই পাবেন এই বেসিক কয়টা যদি বারবার রিভিশন দিতে পারেন তো বাকি ভিডিও গুলো আমরা দ্রুতই নিতে নিয়ে আসবো দ্রুতই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম